দিনাজপুরের হিলিতে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে বাংলা হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি আকরাম হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূরে আলম। এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজাসহ দিনাজপুরের ৬ উপজেলার শতাধিক সংবাদকর্মী উপস্থিত ছিলেন।